हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल पपी जमान। अनफॉर्चुनेटली बेश अनेकटा दिन गैप दिए आबार आपनादेर माझे हाजिर हुएछी आर निये एसेछी सबार पछंदेर एक रेसिपी शेफार्स पाई। एटा सबारई पछंदेर एकटा आइटेम, स्पेशली टीनेजाররা तो एटार जोन्नो एकेबारे पागल हुए थाके। ওদের ইনভাইট করলে আমার কিন্তু এই আইটেমটা কমন রাখতেই হয়। শেফার্স পাই খেতে তো মজাই, এর লুকটাও কিন্তু দারুণ। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিই কিভাবে করতে হবে আজকের এই শেফার্স পাই। এখানে আমি 60টি মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। এগুলোকে খুব ভালো করে স্ম্যাশ করে নিতে হবে যেন কোনো দানা বাঁধা একেবারেই না থাকে। এই ম্যাশড পটেটোর মধ্যে দিচ্ছি 2 টেবিল স্পুন বাটার, 1 কাপ ঘন দুধ আর 1/2 টিস্পুন সল্ট। এই ইনগ্রেডিয়েন্টসগুলোকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে যেন একটা সফট স্মুথ স্প্রেড তৈরি হয়। আর এটা তৈরি করে আমি একপাশে রেখে দেব পরবর্তীতে ইউজ করার জন্য। এবারে কিমার লেয়ার তৈরির জন্য প্যানে 1/2 কাপ অলিভ অয়েল একটু গরম করে নিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে এলে দিচ্ছি কিউব করে কেটে রাখা 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু সতে করে নিতে হবে। এবার দিচ্ছি 1 কাপ গাজর, এই গাজরও কিউব করে কেটে রেখেছিলাম। মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। আর দিচ্ছি 1 কাপ মটরশুঁটি, এই মটরশুঁটি আমি লাস্ট উইন্টারে একটু হালকা বয়েল অবস্থায় ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, সেখান থেকে ইউজ করছি। আর 10টি কাঁচামরিচ কুচিও দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনারা পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবারে এই ভেজিটেবলসের মধ্যে দিচ্ছি 1/2 কেজি বিফ কিমা। কিমাগুলোকে স্প্যাচুলা দিয়ে চেপে চেপে ছাড়িয়ে নিতে হবে যেন কোথাও কোনো দলা পেকে না থাকে। দেন কিমাটা গাজর মটরশুঁটির সাথে মেশাতে মেশাতে ভেজে নিতে হবে। কিমার টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য দিচ্ছি 2 টিস্পুন টেস্টিং সল্ট আর 1 টিস্পুন রেগুলার সল্ট। এবারে এর মধ্যে 1/2 কাপ ময়দা দিচ্ছি। কিমার সাথে ময়দাটাও একটু ভেজে নিতে হবে। এবারে 2 টেবিল স্পুন সয়া সস ও 1 টেবিল স্পুন অয়েস্টার সস মিশিয়ে দিয়ে দিলাম, আর এর সাথে 1 কাপ পানিও দিয়ে দিলাম। এগুলোকে মিশিয়ে আমি 5 মিনিটের জন্য জ্বাল দিব মিডিয়াম ফ্লেমে। যখন দেখব কিমা ময়দার সাথে মিশে একটা স্টিকি ভাব চলে এসেছে তখন আমি এটা নামিয়ে ফেলব। রান্নার শেষের পর্যায়ে 1 টিস্পুন চিনি আর কিছু গোলমরিচ গুঁড়ো ছিটিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন কিমাতে কিন্তু অলরেডি একটা স্টিকি ভাব চলে এসেছে, অর্থাৎ কিমা আমার রেডি। এবারে একটা আভেন প্রুফ সার্ভিং ডিশে কিমার লেয়ারটা সমান করে বিছিয়ে দিচ্ছি। স্প্যাচুলা দিয়ে ডিশে কিমার লেয়ারটা সমান করে নিতে হবে।
এবারে কিমল লেয়ারের উপর আগে করে রাখা সেই ম্যাশ পটেটো দিয়ে দিচ্ছি আরেকটা লেয়ার তৈরি করার জন্য। চামচ দিয়ে এই লেয়ারটাও যতটা সম্ভব স্মুথ করে স্প্রেড করে নিতে হবে। এবার ম্যাশ পটেটোর লেয়ারের ওপর একটা কাঁটা চামচ উল্টো করে এভাবে আঁচড় কেটে নিচ্ছি, এর ফলে বেক করার পর এটার খুব সুন্দর একটা লুক চলে আসবে। আমি কাছে থেকে একটু দেখে দিচ্ছি। এবারে এটা আভেনে 200 ডিগ্রি সেলসিয়াসে 15 মিনিটসের জন্য বেক করতে দিয়ে দিচ্ছি। 15 মিনিটস পর আমার শেফার্স পাই রেডি টু ইট। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার ভালো লেগেছে। আপনারাও বাড়িতে ট্রাই করুন আর এনজয় করতে থাকুন লোভনীয় এই শেফার্স পাই। তো আজ তাহলে চলি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।